27 বছর ধরে চলা টোল বন্ধের দাবি ময়মনসিংহবাসীর। ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ, যা চীন বাংলাদেশ মৈত্রী সেতু নামে পরিচিত। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর 1992 সালে 463 মিটার এই সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন তৎকালীন সরকার প্রধান বেগম খালেদা জিয়া। এই সেতুটি কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা জেলার সঙ্গে ময়মনসিংহ হয়ে সারা দেশে যোগাযোগের একমাত্র ও সহজতম মাধ্যম। চুক্তি অনুসারে 20 বছর পর এই ব্রিজের টোল আদায় বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো অদৃশ্য ছায়ার কারণে টোল আদায় এখনো বন্ধ হয়নি। সেতুর ওপারের মানুষ কিছুদিন পরপর টোল বন্ধের দাবিতে মানববন্ধন করেন ঠিকই, কিন্তু প্রশাসন তা আমলে নেন না। স্থানীয় এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় টোল বক্স বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। টোল আদায় বন্ধ হলে নদীর ওপারের মানুষগুলোর জীবিকা নির্বাহ অনেকটা সহজ হতো। উল্লেখ্য যে নদীর ওপারের আয় রোজগারের একমাত্র পথ নদীর এপার। নদীর ওপারে 3টি ওয়ার্ডে প্রায় 20,000 লোকের বাস। ছাত্রছাত্রীদের স্কুল কলেজ থেকে শুরু করে সব কাজের জন্যই নদীর এপারে আসতে হয়। প্রায় 27 বছর ধরে টোল দিয়ে আসা অত্র এলাকার মানুষের এখন মূল দাবি টোল আদায় বন্ধ হোক। ভিডিওটি গত 13 জুলাই 2019 তারিখে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজের উপর থেকে আমার ইপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য রশন এরশাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।